স্বাধীন চেতা নজরুল, বিদ্রোহ তোমার মাথার তাজ, কবিতা গল্পে আজও ভাসে বিপ্লবের সেই কুচকাওয়াজ। নজরুল তুমি অমর অজেয়, নেই তোমা কোনো ক্ষয়, ইংরেজের লোহার কড়া দিতে পারেনি তোমাকে ভয়। স্তমিত অরুণ নজরুল উদয় করলে পুনর্বার, রাজদ্রোহে জায়গা হলো নজরুল তোমার কারাগার। ধূমকেতু বহন করে নজরুল তোমার পরিচয়, কাব্য গল্পে বিদ্রোহ প্রতিবাদ, রাজার শেষে হলো ক্ষয়। কাজী নজরুল তোমার নিবন্ধ দিবাকার অগ্নিবর্ষী, রন্ধ্রে রন্ধ্রে উষ্ণ খুন চপল হৃদয়াপ্তা আবেশস্পর্শী। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি সাজি তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন, পাগল ছেলে। মা পরে আর হাসে, তোর উপর রাগ করতে পারি, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুই লতাটা নেতানো খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে,
এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। ধন্যবাদ সবাইকে। এই তোমরা সবাই আজ পড়া করে এসেছো তো? আমরা সবাই পড়া করে এসেছি। আজকে তোমাদের পড়া কি দেয়া ছিল স্যার? স্যার, আজকে আমাদের পড়ার বিষয় ছিল স্যার, স্যার, এই তুমি শুধু ছাড় ছাড় করছো কেন? চুপ করে বসো। এই চুলকানি, তুমি দাঁড়াও তো। আমাদের পড়ার বিষয় কি ছিল স্যার? আলু স্যার, আলু স্যার, স্যার আলু, উফ 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 স্যার, চুলকানি স্যার, উফ আলু। তোমরা কেউ আজকে পড়া করে আসনি, সবাই কান ধরে দাঁড়াও, আমি তোমাদের সবার পাছায় 10 ডান্ডা মেরে আসি। তাস 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 তাস। আজকের মতো তোমাদের পড়াশোনা এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাই। আজকের এই অনুষ্ঠানে শুরুতে সামনে বসে বসে আমরা লক্ষ্য করছিলাম একজন কবি নজরুলকে উৎসাহ দিচ্ছেন তার স্বরচিত কবিতার মাধ্যমে। সত্যি নজরুল যদি আজ বেঁচে থাকতেন তাহলে সে আরও বেশি অনুপ্রাণিত হতো। একজন সৃষ্টিশীল মানুষ ছিল নজরুল, কিন্তু এই ক্ষুদে শিক্ষার্থী ক্ষুদে কবির হাতেও কিন্তু সেরকমই লেখা এসেছে। অভিনয়ে আমি জানতে চেয়েছিলাম ওই ছেলেটির কাছে, ওই ক্লাসে কি মাত্রই 3 জন ছাত্র ছিল? মনে হয় না, অনেক ছাত্র ছিল। খুলনা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করবে, এখান থেকে যখন উচ্চ মাধ্যমিক শেষ হবে তখন ফার্স্ট চয়েস হয়তো তোমাদের থাকতে পারে বিদেশের কোনো বড় বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে কিংবা ঢাকা মেডিকেলে পড়ার। তাহলে এই জায়গাটাই তোমাদের যেতে হলে মফস্বল থেকে যাওয়াটা কতটা চ্যালেঞ্জ, কতটা কঠিন হতে পারে? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মফস্বলের শিক্ষার্থীরা মেধার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, পরিশ্রমের দিক থেকে শহরের ছেলে মেয়েদের চেয়ে অনেক এগিয়ে থাকে। কিন্তু কিছু কিছু বিষয় না জানার কারণে তারা হয়তো কম্পিটিশনে পিছিয়ে পড়ে। আজকের এই অনুষ্ঠান শুধু GPA 5-দের জন্য, তাই না? আমরা কিন্তু কোথাও মেনশন করিনি GPA 5। আমাদের দেশে যারা শিক্ষাবিদ কিংবা বুদ্ধিজীবী আছেন তারা মনে করেন শিক্ষা হতে হবে বিনা পয়সায়, শিক্ষার ক্ষেত্রে কোনো অর্থের লেনদেন থাকবে না। পৃথিবীতে কোনো জিনিসই বিনা পয়সায় হয় না। তোমরা যারা সরকারি স্কুলগুলোতে পড়েছো হয়তো বাবা মা তোমাদেরকে অল্প টাকা বেতন দিয়েছে কিংবা ফ্রি পড়তে দিয়েছে, তাই বলে কি সেখানে ফ্রি পড়া গিয়েছে? সরকার সেখানে টাকা দিয়েছে, ভর্তুকি দিয়েছে। এই খুলনা অঞ্চলের খেটে খাওয়া মানুষ যারা আছে তারা পরিশ্রম করে যে উপার্জন করেছে তা থেকে যে ট্যাক্স দিয়েছে সে ট্যাক্সের পয়সায় ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়েছে। তাই সুতরাং কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফ্রি হয় না। আর শিক্ষার্থীদের জন্য যে বিনিয়োগটি হয় সেটি হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ এবং লং টাইম এই বেনিফিট পাওয়া যায়। আমরা অনেক সময় মনে করি, অভিভাবকরা মনে করেন, একটি মেয়েকে পড়াশোনার জন্য 10 লাখ 20 লাখ টাকা খরচ না করে এটা যদি আমরা জমিয়ে রাখি তাহলে একটি ভালো ছেলের কাছে বেশি টাকা যৌতুক দিয়ে বিয়ে দেওয়া যাবে, তাই না? ছেলেদের ক্ষেত্রে চিন্তা করে এই টাকাটা জমা রাখলে তাকে একটা দোকান দিয়ে দিলে, একটা ব্যবসা শুরু করে দিলে সে অনেক টাকা উপার্জন করতে পারবে। এরকম এক একজনের এক এক রকম চিন্তা থাকে, কিন্তু যারা সত্যিকার অর্থে শিক্ষার পেছনে বিনিয়োগ করে তাদের বিয়ে দিতে যৌতুক লাগে না, তাদের ব্যবসা করতে পুঁজি লাগে না, যদি তাদের শিক্ষা থাকে। এই শিক্ষাই মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমরা পরিপূর্ণ শিক্ষার একটি ব্যবস্থা রেখেছি। এখন এই ব্যবস্থা, এই সুযোগ গ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে সম্ভব না ঢাকায় গিয়ে গ্রহণ করা। এই তথ্য প্রযুক্তির যুগে সেই সুযোগগুলো যদি আমরা তোমাদের হাতের কাছে পৌঁছে দিতে পারি, তোমরা তোমাদের বাড়িতে থেকে তোমাদের কলেজে পড়ে যদি সেই সুযোগটা নিতে পারো তাহলে দোষের কোনো কারণ থাকে না। অন্যদিকে একাদশ শ্রেণীতে পড়ার একটি মাত্র প্রক্রিয়া রয়েছে বলে এটা আমরা ধারণা করি, কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেখাতে চাইব যে এই মুহূর্ত থেকে
তোমরা দেশে অথবা বিদেশে নানামুখী শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারো। এই বিভিন্ন রকম শিক্ষার যখন সুযোগটা তোমরা জানবে, তোমরা তোমাদের পছন্দ মতো, তোমাদের সামর্থ্য মতো সেই শিক্ষাটাকে গ্রহণ করতে পারো, তাহলেই সফল হতে পারবে। আমরা অবশ্যই আশা করি এই সফলতার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনগুলোতে আরও ভালো করবে, আরও সফল হবে তোমরা সকলে। আলোর দিকে এগিয়ে যাচ্ছি, আলোকিত মানুষ করার জন্য এগিয়ে যাচ্ছি। এই আলোকিত মানুষ বানাতে হলে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে এক একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হতে হবে। টোটাল এডুকেশন দিতে হবে সেই প্রতিষ্ঠানগুলো থেকে, কোয়ালিটি এডুকেশন দিতে হবে সেই জায়গাগুলো থেকে, তাহলে আমরা সেটি সফলভাবে সম্পন্ন করতে পারবো। তাই আমরা আশা করি তোমরা অনেক ভালো কাজ করো, ভালোভাবে লেখাপড়া করো, দেশে কিংবা বিদেশে পড়াশোনা করো। তোমাদের ব্যাগের মধ্যে একটি করে সার্টিফিকেট দেওয়া আছে, এর মাধ্যমে আমরা আজকে থেকে তোমাদেরকে ক্যামব্রিয়ানের শিক্ষার্থী হিসেবে বরণ করে নিচ্ছি। অনলাইনে তোমরা ক্যামব্রিয়ানের সকল লেখাপড়ার বিষয়গুলো পেয়ে যাবে।